চিংড়ি মাছের পোলাও কিভাবে বানালে এর টেস্টটা সব থেকে ভালো আসে, আর এই চিংড়ি মাছগুলো কিভাবে কুক করলে ছোট না হয়ে একদম বড় বড় হয়ে থাকে, সেই সব কিছু নিয়েই আজকের আমার এই রেসিপি। জানতে হলে আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি সুপ্রিয়া আর আপনারা দেখছেন সুপ্রিয়াস কিচেন ডায়েরি। আজ আমার রান্নাঘরে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের পোলাও। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। এই চিংড়ি মাছের পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো, মানে 500 গ্রামের মতো বাসমতি চাল। এই চালটিকে অতি অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, কিন্তু ধোয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, একটু আলতো হাতে এগুলোকে ধুতে হবে। বেশি চাপ দিয়ে ধুলে এই চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এটিকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আমি এখানে 500 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি এবং সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি। এই পোলাও বানানোর জন্য আমি এখানে 2টি গোটা পেঁয়াজ নিয়েছি এবং সেগুলিকে খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে সাদা তেল নেব। এবার এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এই চিংড়ি মাছগুলো ভাজার সময় তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করে দিই। একদম লো ফ্লেমে 15-20 সেকেন্ডের মতো আমি এই চিংড়ি মাছগুলো ভেজে নেব। এর থেকে বেশি সময় ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো খুব শক্ত হয়ে যাবে। এবার একটি কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দেব ও 1 চামচ মতো ঘি দেব। ঘি দিয়ে তেলটিকে গরম করে নেব। আস্তে আস্তে আমরা গরম মশলা অ্যাড করব। গরম মশলার মধ্যে আমি দিয়েছি 3টে এলাচ, 1টি দারচিনি, কিছুটা গোলমরিচ কিছুক্ষণের জন্য। এবার আমরা এগুলোকে নাড়তে থাকব। এটি যখন সুন্দর গন্ধ বের হবে তখনই আমরা কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইয়ে রাখতে হবে, যাতে তাড়াতাড়ি আমাদের এই পেঁয়াজগুলি ভাজা হয়ে যায়। এই পেঁয়াজটিকে বেশ লাল করে ভাজারও দরকার নেই। এবার আমরা তার মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম। এবার এই দুটোকে একসাথে আমরা নাড়তে থাকবো। যখন দেখবো কাজু বাদাম ও পেঁয়াজটি কিছুটা লাল হয়ে এসেছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো আদা রসুন বাটা। এবার আমরা এটিকে 2 সেকেন্ডের মতো নাড়িয়ে নেবো। এই সময়তেই আমরা সব মশলাগুলি অ্যাড করতে থাকবো। 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো আর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, এবং 1টি ছোটো টমেটোকে আমি বেটে নিয়েছিলাম এবং সেটিও। এবার এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে 10-15 মিনিটের মতো মশলাটা হতে দিতে হবে। আশা করি এতটুকু তোমরা ভালোই বুঝতে পেরেছো। যখন দেখবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। আমরা সবাই জানি পোলাওতে একটু দুধ যদি ইউজ করা হয় তাহলে পোলাওয়ের স্বাদ অন্যরকম হয়ে যায়। তার উপরে যদি হয় নারকেলের দুধ তাহলে তার কোনো কথাই নেই। চিংড়ি মাছের সাথে নারকেলের পারফেক্ট কম্বিনেশন। যখন দেখবো মশলাটা রেডি হয়ে গেছে, তখন তার মধ্যে আমরা চিংড়ি মাছ ও চালগুলিকে দিয়ে দেব। তার মধ্যে আমাদের অন্যদিকে গরম জল বসিয়ে দিতে হবে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের পোলাওটি ঝরঝরে করতে হবে। যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছি, তার জন্য আমি এখানে 2 কাপ মতো জল গরম করতে দেব। তাই আপনারাও যখন চালটি ভেজাতে দেবেন, যে কোনো একটি কাপের সাহায্যে চালটিকে মেপে নেবেন, তো সেই কাপের পরিমাপেই আপনারা জলটা গরম করতে দেবেন। এবার এটিকে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে এটিকে 20 মিনিটের মতো হতে দেবেন। 20 মিনিট পর এটিকে স্টিমে রেখে দেবেন আরও 10 মিনিট মতো। 30 মিনিট পর রেডি হয়ে গেল
আপনার অতি প্রিয় একটি রান্না চিংড়ির পোলাও। এটা দেখতে যেমন দুর্দান্ত এবং খেতে ততটাই সুস্বাদু। এই যে আমার প্রন পোলাও একদম রেডি হয়ে গেছে, চলুন তাহলে খেয়ে দেখা যাক। খুব সুন্দর হয়েছে, দেখুন ঝরঝরে হয়েছে একদম। আধ ঘন্টারও কম সময়ের মধ্যে বানিয়ে ফেললাম এই প্রন পোলাও। এবার তোমাদের পালা, তাড়াতাড়ি বাড়িতে বানাও আর আমাকে জানাতে ভুলো না কিন্তু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন তাদের কাছে অনুরোধ থাকলো, আমার চ্যানেলটিকে ভিজিট করুন, ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।